বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত ব্রাউনগড়ে থেকে আগত সম্মানিত আইনজীবীবৃন্দ এবং নবনির্বাচিত কমিটির সম্মানিত প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সবচেয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার এই যে বারের নির্বাচনে আপনারা যে 9টির মধ্যে 7টি পদে বিজয়ী হয়েছেন, সেজন্য আমি আমার নিজের এবং দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা দেখে শুনেছেন নিশ্চয় যে এই বার কাউন্সিলের নির্বাচনগুলি মোটামুটিভাবে হচ্ছে বলে, এবং সেখানে আইনজীবীর অত্যন্ত সচেতন, শিক্ষিত, দেশপ্রেমিক তাদের মধ্যে যারা আছে তারা কিন্তু সবাই বুঝে যে কোথায় ভোটটা দেওয়া উচিত, ভোট দিলে কী ফলাফল হতে পারে, সেই হিসাবে কিন্তু সারা বাংলাদেশে বারগুলিতেই আমরা জয়লাভ করছি, বিভিন্নভাবে জয়লাভ করছি। এবং ঢাকাতেও ঢাকা সুপ্রিম কোর্ট বার, ইনকাম ট্যাক্স বার, তারপর মেট্রো বার, সবগুলোতে যে প্রেসিডেন্ট আছে কি ঢাকা বারের আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক, যদিও আইনজীবী কিন্তু ধর্ম বিষয়ক সম্পাদক, এবং সকলেই কিন্তু জয়লাভ করছে। এটা নিঃসন্দেহে বোঝা যায় যে দেশের মানুষ কি চাচ্ছে, কাদের কাছে, কেন আপনাদেরকে এই দুঃসময়ে নির্বাচিত হচ্ছেন। কারণ যে মানুষ আজকে বুঝে গেছে যে এই বর্তমানে অবৈধ অনির্বাচিত, আপনারা তো নির্বাচিত, এরা তো অনির্বাচিত, এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে। এরা থাকলে দেশের কোনো ভালো হবে না, সেজন্যই অন্ততপক্ষে প্রতিষ্ঠানগুলিতে যেখানে ভোট হয় সেখানেই কিন্তু আমাদের জাতীয়তাবাদী শক্তি জয়লাভ করে, তার প্রমাণ আপনারা। আগামীতে আপনাদের আর একটা সুযোগ আসছে, সে আবার এখানে বলেছেন মাহবুব সাহেব সহ, মধু সাহেব সহ অন্যান্য খোকন, এরা বলেছে যে 26 অগস্ট, সেইটা আপনারা নিঃসন্দেহে আপনাদের যে ব্রাহ্মণবাড়ি এবং ওই অঞ্চলের যারা আছে আপনারা সেখানে যোগাযোগ করবেন, আপনারা যাবেন, তাদের সাথে কথা বলবেন, এবং সেখানে যাতে আপনারা পূর্ণ প্যানেলে সকলে ভোট দেয় সেটার জন্য আপনারা একটু পরিশ্রম করবেন, কষ্ট করবেন। এবং আমরা মনে করি যে আপনারা সেখানে গেলে যেমনভাবে আন্দোলন সংগ্রামে ব্রাহ্মণবাড়ি এগিয়েছিল, আমি মনে করি এইবার নির্বাচনও ব্রাহ্মণবাড়ি এগিয়ে থাকবে। আপনারা সকলেই জানেন যে আপনারা শিক্ষিত, বিজ্ঞ, অভিজ্ঞ, আপনারা সকলেই দেখছেন যে দেশ আজকে গণতন্ত্রহীন, দেশে গণতন্ত্র নাই বলেই যে আইনের শাসনও নেই, মাহবুব সাহেব সত্য কথাটি বলেছেন। শুধু তাই নয়, আজকে দেশ এই অবস্থায় চলতে পারে না, তার জন্য দেখছেন ব্যাপক অরাজকতা দেশের মধ্যে, কোথাও কি কোনো শান্তি আছে, কোনো শান্তি নেই, কোথাও কারো নিরাপত্তা আছে, কোনো নিরাপত্তা নেই, সেই জন্য মানুষ আজকে বড় অসহায়। মানুষ শান্তি চায়, মানুষ কল্যাণ চায়, মানুষ নিরাপত্তা চায়, ছেলেমেয়েরা যাতে স্কুলে যেতে পারে, লেখাপড়া করতে পারে, দেশে যাতে ব্যবসা বাণিজ্য ভালো থাকে, চলে, দেশে যাতে মানুষ ন্যায় বিচার পায়, দেশে মানুষের যাতে কথা বলতে পারে, কথা বলার স্বাধীনতা থাকে, সংবাদপত্রের স্বাধীনতা থাকে, মিডিয়ার স্বাধীনতা থাকবে, সেটাই মানুষ চায়। কিন্তু আজকে দেশে কোনোটাই নেই, সব কিছু অনুপস্থিত। এবং শুধু না, রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণভাবেই বন্ধ, কিছুই করতে পারবেন না, আপনি মিছিল করতে পারবেন না, মিটিং করতে পারবেন না, আপনি মানববন্ধন করতে পারবেন, কোনো কর্মসূচি হবে না। তো এইভাবে তো একটা বন্ধ অবস্থায় দেশ চলতে পারে না। তাহলে কী হয়েছে, শুধু যেখানে দেখো মামলা, আমরা যাকে ধরে মামলা দিয়ে দেয়, জেলখানে পড়ে তাদেরকে রেখে দেয়, তাহলে কি বাংলাদেশটার ইমেজ কোথায় যাচ্ছে, বাংলাদেশের ইমেজ তারা নষ্ট করে ফেলছে, বাংলাদেশটাকে আজকে তারা কারাগারে পরিণত করেছে। সেগুলো সকলে বলবে বাংলাদেশে যে তারা যেটা করছে এটা শুধু বিএনপির ক্ষতি করার জন্য বা 20 দলের ক্ষতি করার জন্য, তারা কিন্তু দেশের ক্ষতি করছে। এই যে আমরা মুক্তিযুদ্ধ করে একটা দেশ স্বাধীন করবো, এই দেশটার ইমেজ, দেশটার ক্ষতি করছে। তাহলে বিদেশিরা যখন কাগজে এগুলো পড়বে, বলো কি বাংলাদেশের লোক কি এই কাজগুলি করে, খালি খুন করে, জখম করে, ডাকাতি করে, বা
এই যে ড্রাগের ব্যবসা বলে নিয়ে আবার অমুক তমুক এগুলি সব যে বেরোয়, এগুলি করায় তো তারা, এগুলো করাচ্ছে করে জঙ্গিদের ইয়ে করে কয়েকদিন পর পর, এই যে নাটকগুলো তারা করছে এগুলো করে বাংলাদেশের ইমেজটা পুরো নষ্ট করছে আজকে। সেজন্য আমরা কিন্তু বাংলাদেশে শ্রম বাজারটা আমরা হারিয়ে ফেলেছি, এখন আর কিন্তু নেই, আমাদের জনশক্তি কোথাও যায় না কোনো দেশে। ইয়ে দেখেছেন আমাদের রেমিটেন্স আসা কমে গেছে, সেটা তো সরকারও স্বীকার করেছে, অবৈধ সরকারও স্বীকার করেছে। তারপরে আমাদের মানুষ ম্যান পাওয়ার এখন কোনো দেশে যাচ্ছে না, যার জন্য আপনারা দেখেছেন যে দেশের অবস্থান। তারপর কী হচ্ছে, গার্মেন্টস সেক্টরেও আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমাদের ইয়েটা কমে যাচ্ছে, মন্দ হয়ে যাচ্ছে, গার্মেন্টস সেক্টরও আমাদের শেষ হয়ে যাবে। যেই গার্মেন্টসটা শুরু করেছিল জিয়াউর রহমান, এবং গার্মেন্টস দিনেই দিনে কিন্তু আমাদের গার্মেন্টসের ইয়েটা বাড়ছিল, আস্তে আস্তে কিন্তু গার্মেন্টসটাও শেষ হয়ে যাচ্ছে। কেন, যে দেশে প্রকৃতপক্ষে জনগণের নির্বাচিত সরকার নেই, এবং যে শুধু নির্বাচিত নয়, আমি বলবো যে আজকে কোনো প্রতিষ্ঠানগুলোর কোনো স্বাধীনতা নাই, বা প্রতিষ্ঠানগুলি সব দলীয়করণ করে নিরপেক্ষতা নষ্ট করে দিয়েছে। আমরা এটা চাই না, আমরা গণতন্ত্র চাই, আমরা দেশের কল্যাণ চাই, উন্নয়ন চাই, সুশাসন চাই, কোন সকল প্রতিষ্ঠানের স্বাধীনতা চাই। আমরা তাই করব, আওয়ামী লীগ করেছে বলে আপনারা বলবেন যে আপনারা যদি আল্লাহ তো একদিন নির্বাচন হবে সুযোগও দিব, তো বিএনপি জাতীয় সত্যিকে দেশের মানুষ ভালোবাসে, কিন্তু তখন আপনারা বলবেন আওয়ামী লীগ তো এটা করেছিল ওটা করেছিল, আমাদেরও করা উচিত না, আমরাই পথ দেখাবো ঠিক গণতন্ত্রের। আমরা বলবো না, আমরা সেখানে কেন দেশের মানুষকে এই করতে হবে, দেশের মানুষ আমরা সুশাসন প্রতিষ্ঠা করব। আমরা বলবো উপযুক্ত যে যোগ্য, যে শিক্ষিত, যোগ্য, মেধাবী, যার সব কিছু গুণ আছে তাকে আমরা এই যে প্রমোশনে অমুক বিএনপি একে প্রমোশন দেওয়া যাবে না, অমুক আওয়ামী লীগ তার যোগ্যতা নাই কিন্তু আওয়ামী লীগ তার যোগ্যতা এই হিসেবে তাকে যদি প্রমোশন দেওয়া হয় তাহলে কোনোদিনও ভালো হবে না। আপনাদের বিচার বিভাগেরও এই অবস্থা করেছে, আপনারা দেখছেন, ওরা সময় পেলে আরও বলতো, কিন্তু এই অবস্থা করেছে প্রতিটি পরিচ্ছনে, বলেন যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, মিলিটারি বলেন, পুলিশ বলেন, বিচার বিভাগ বলেন, সব জায়গায় একই অবস্থা করেছে, ফলে আজকে দেশ শেষ হয়ে গেছে। আমরা সেখানে কিন্তু মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, আমরা সেখানে বিএনপি আওয়ামী লীগ অমুক তমুক কাউকে দেখবো না, আমরা দেখব যে তার যোগ্যতা দক্ষতা আছে কিনা, সেই দেখেই আমরা বিচার প্রোগ্রাম, আমরা নিরপেক্ষতা বজায় রাখব, আমাদের মধ্যে কোনো দলীয়করণ হবে না, থাক না কেন আওয়ামী লীগ, তিনি ভালো কাজ করেন, ভালো অফিসার সে থাকবে, আমরা তাকে প্রমোশনও দেবো এবং আমরা দিয়েছি। আমার পিএস ছিল সেই জন্য তারা এখন ওএসডি, অথচ অনেক ভালো অফিসার সে প্রমোশন পাবে না, কিংবা অন্য কোথাও সেনাবাহিনীতে আমার সঙ্গে চাকরি করেছে বিধায় সে যদি ক্ষমতায় যায় কেউ না কেউ তো করবেই, তার সঙ্গে কাজ করবে, বিধায় সে ভালো অফিসার হওয়া সত্ত্বেও তাকে প্রমোশন দেওয়া হবে না বা তাকে চাকরি থেকে বিদায় করে দেওয়া হবে, এটা তো কোনো ইয়ে হলো না, ন্যায় বিচার হলো না দেশের জনগণের প্রতি। তিনি যখন শপথ নিয়েছেন শপথের সময় তো তিনি জনগণের সকলের জন্য কাজ করবেন, দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, প্রধানমন্ত্রী তো কোনো দলের নয়, প্রধানমন্ত্রী দেশের জনগণের সকলের জন্য কিন্তু এইটা করেছে। তাই আমরা বলছি যে আমরা দেশের বিদেশি বিনিয়োগকে আমরা অনেক উৎসাহিত করব, নানাভাবে দেশের অনেক উন্নয়ন প্রয়োজন আছে, সেই জন্য দেখেছেন যে আপনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা এসেছেন, রাস্তাঘাটের অবস্থা দেখেছেন না কী দুরবস্থা, গত 10 দিনে বলছে যে গত 10 দিনে 242 জন প্রাণ হারিয়েছে, কেন এই অবস্থা, এই যে গাড়ি সব উল্টে পড়ে যাচ্ছে, কেন এই অবস্থা, রাস্তার হাইওয়ের এই দুরবস্থা, এর খালখন্দক বোঝাও যায় না কিছু না, তারপরে যানজট, এর জন্য মানুষ এইভাবে মূল্যবান প্রাণগুলি হারাচ্ছে, এই হলো অবস্থা, কাজের দিকে কোনো নজর নেই, কী করে বিএ, তাদের একমাত্র লক্ষ্য হলো বিএনপি দমন নীতি, বিএনপি দমন, বিএনপিকে ধ্বংস করো, বিএনপিকে শেষ করো, বিএনপিকে শেষ করা যাবে না, কারণ বিএনপির জন্ম হলো এই দেশের এই মাটিতে,
কাজে বিএনপির রুটও তো বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের মানুষের ভিতরে অনেক গভীরে। বিএনপিকে ধ্বংস করা যাবে না, যতক্ষণ রুট ঠিক থাকবে ততক্ষণ সব কিছু ঠিক থাকবে। কেটে দিলে, উপর থেকে কেটে দিল, আবার গজি উঠে, কাজে বিএনপিকে ধ্বংস করা যাবে না। জাতীয়তাবাদী দেশের মানুষ তাই তাকিয়ে আছে। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই সিটি কর্পোরেশনের নির্বাচনে কি হলো, যখন দেখলো যে মানুষ বিএনপিকে কোনোভাবেই ঠেকাতে পারছে না, বিএনপির যে প্রার্থী বা আদর্শ নাগরিক যে হয়েছে তাদের ঠেকা যাচ্ছে, সেই জন্য আগের দিন রাত্রে কীভাবে ভোট ইয়ে হলো এটা পরিষ্কার করে তারা বুঝিয়ে দিল। 5ই মে যে আমরা অভিযোগটা করেছিলাম, সেই যে 5ই মে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু পাঁচই জানুয়ারি নির্বাচন 2014-তে যে আমরা বলেছিলাম যে আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, বিধায় বিএনপি 20 দল সহ অন্যান্য রাজনৈতিক দুর্লভ অর্জন করেছিল। এবং তখন অনেকেই বলেছিল আপনাদের এত জনপ্রিয়তা আপনারা যাচ্ছেন না কেন, গেলেই তো আপনারা জয়লাভ করবেন। আর বলছি যে আমরা জানি আমরা জয়লাভ করব, কিন্তু আমাদেরকে জয়লাভ করতে দেয়া হবে না, সেখানে 2 নম্বরই কাজ হবে। সেটা তখন অনেকে বিশ্বাস করেনি, অনেকে ভাবছে এটা ঠিক কথা নয়। কিন্তু এই সিটি কর্পোরেশনের নির্বাচনে তারা প্রমাণ করে দিল যে কীভাবে আগের দিন রাতে ব্যালট বাক্স পড়ে জনগণকে কীভাবে হয়েছে করে আপনারা সে দেখেছেন। কাজে এবার সকলে বিশ্বাস করছে বিএনপি যেটা বলেছিল ঠিক বলেছিল, যে আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, যার জন্যই দরকার দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষের জন্য নিরপেক্ষ সরকারের দরকার। আমি বলবো না তত্ত্বাবধায়ক যে নামেই হোক না কেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে, সেখানে যারাই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই দেশের দায়িত্ব নিয়ে দেশের জন্য কাজ করবে। এখন দেশের জন্য কাজ করা দরকার। দেশের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে, মানুষের চরিত্র নষ্ট হচ্ছে। মানুষ যখন পেটের খিদায় যন্ত্রণায় যে কোনো কাজ করতে বাধ্য হয়, সেইভাবে মানুষ তখন এখন কোন ডাকাতি চিন্তায় রাজানি বেড়ে গেছে। আর আওয়ামী লীগের আছে কারো উপরে নিয়ন্ত্রণ নেই, তাদের যে সংগঠন আছে তাদের ছাত্র বলেন, যুবক বলেন, শ্রমিক বলেন, স্বেচ্ছাসেবক বলেন, ওই লীগ দলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সবগুলো আজকে তাদের নিয়ন্ত্রণহীন। তারা টেন্ডারবাজি, জমি দখল, বাড়ি দখল, অমুক দখল, আজকে সকলের উপরে মারধর, ঝুলিম অত্যাচার, এমনকি সরকারি কর্মচারীদের উপরে গায়েও তারা হাত তুলে আপনারা দেখেছেন পুলিশকে পিটায়, তারপরে পুলিশকে মারে, টিচারকে মারে, তারপরে সিভিল সার্ভেন্টকে মারে, শিক্ষকদের মারে, কাউকে বাদ দেয় না, যাকে পারে তাকে মারে, রাস্তায় সাধারণ মানুষকে পিটায়। ছোট্ট বাচ্চাগুলোকে দেখেছেন কীভাবে, কালকে দেখেন দুজন গাছের মধ্যে পেঁচিয়ে, এগুলো কারা, এগুলো পেছন সব আওয়ামী লীগ, তারা নেই কেন, এরা আজকে নষ্ট হয়ে গেছে, এদের চরিত্র নষ্ট করে ফেলা হয়েছে, এদের থেকে দেশবাসী ভালো কিছু পাবে না। ইয়াং জেনারেশনকে ঠিক থাকতে হবে, এত খারাপ কিছুর মধ্যে দিয়েও ঠিক থাকতে হবে পরিস্থিতি, সেই জন্য আজকে তাদেরকে এগিয়ে আসতে হবে দেশের দায়িত্ব আগামী দিনে নেওয়ার জন্য এবং দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য এই শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে। এবং দেশে এই আওয়ামী লীগ যে দেশকে পচিয়েছিল দেখেছেন স্বাধীনতার পরে, যার জন্য কিন্তু আওয়ামী লীগ থেকে মানুষ সরে গিয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল তাদের কাছ থেকে, আবারও একই অবস্থা করেছে। আওয়ামী লীগ জানে ক্ষমতা থেকে গেলে আর সহসা তারা ক্ষমতায় ফেরত আসতে পারবে না, তার কারণ তারা নিজেরাই তৈরি করেছে, তাদের এই অপকর্মের জন্য তারা দায়ী, বিধায় তাদের এই ফলাফলটা হবে, সেই জন্যই তারা নির্বাচনকেই ভয় পায়। এই বার কাউন্সিলের নির্বাচন কয়েকবার পিছালো তো, তিনবার পিছালো বার কাউন্সিল। বার কাউন্সিলকেও নিজেটা বলেছেন নিরপেক্ষ রেখেছেন, ওনারা কিন্তু কোনো দলীয়করণ করেনি। আওয়ামী লীগ যখন ছিল সব দলীয়করণ, আপনারা দেখেছেন কোনো বিএনপির লোককে সেখানে ঢুকতে দেওয়া হতো না, সুযোগ দেওয়া হয় না, যার জন্যই আইন চেঞ্জ করতে হয়েছে, সকলেই সুযোগ অবাধ করে দেওয়া হয়েছে, কিন্তু বিএনপি করেনি, কিন্তু তারা এটা আইন পরিবর্তন করবে, করেও কী লাভ হল। তারপর প্রেস ক্লাবও একই কাজ এখন এরম করছে, এইভাবে দেশের কিছু করা যায় না, বা জোর করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায় না। তারা বলে যে পুলিশ দিয়ে,
পুলিশদের র‍্যাব দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায় না। পুলিশ র‍্যাব কাউকে ক্ষমতায় রাখতে পারেন। দেশের বহু রাষ্ট্রের এই উদাহরণ আপনাদের জানা আছে, কাজে কেউ থাকতে পারেনি, তারাও সেটা পারবে না। তার পরিণতি হয় খুব খারাপ, করুণ, ভয়াবহ, যেটা আমরা চাই না। কিন্তু তাদেরকে বলে দিতে চাই যে তাদের যদি শুভ বুদ্ধি হয়, তারা যদি দেশকে ভালোবাসে, দেশকে এই দুরবস্থা থেকে উদ্ধার করতে চায়, এখনই সময়, এখনই সময়। আমরা বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে চিনি, বন্ধুত্ব আছে, অনেকের আত্মীয়তা আছে, সব কিছুই আছে, কেন একজন আরেকজনের সাথে কথা বলবো না? কেন আমাদের বৈরিতা থাকবে? এগুলি আমাদেরকে দূর করতে হবে। আমাদের সুসম্পর্ক থাকবে, আমাদের কথা বলা থাকবে, আমরা একে অপরের সঙ্গে বসবো, আলোচনা করব, করে দেশের জন্য কোনটা ভালো হবে সকলে মিলে ঠিক করব। কেন সকলে মিলেই আমরা ঠিক করেছিলাম, কিন্তু আমরা যখন 91-এ ক্ষমতা এসেছিলাম, বিএনপি তো ক্ষমতা এসেছিল, কই আমরা আওয়ামী লীগের সঙ্গে তো এরকম আচরণ করিনি? তাদেরকে নিয়ে আলোচনা করেই কিন্তু আমরা এই যে কি বলে পার্লামেন্টারি ইয়েটা করলাম, পার্লামেন্টারি সিস্টেমটা আমরা ইয়ে করলাম, প্রেসিডেন্সিয়াল থেকে তারা করেছিল, আমরা তো আলোচনা করে একসঙ্গে করেছি, করে তো সুন্দরভাবে দেশ এগিয়ে যাচ্ছিল। কিন্তু তারপরে তাদের ভয় হলো যে বিএনপি ভালো কাজ করছে এবং দেশের উন্নয়ন হচ্ছে, বিএনপি ইয়ে করছে, মানুষের বিএনপির পপুলারিটি হচ্ছে, কেন বহু ডেভেলপমেন্ট হচ্ছে, ইয়ে হচ্ছে, জিয়াউর রহমানের আলাদা একটা পপুলারিটি আছে, সেইভাবে যার জন্যই তারা ভাবলো যে 96 আবার নির্বাচন হবে, সেই জন্যই তারা 95 থেকে একসঙ্গে জামাতের সঙ্গে মিলেই কিন্তু তারা এই তত্ত্বাবধায়কের গো ধরে তারাই কিন্তু এটা করলো, তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক। নাহলে তো সিস্টেম ছিল যে ইয়ে হবে, টাইম শেষ হবে, আবার নির্বাচন হবে, পার্লামেন্ট ডিসলভ হয়ে যাবে, কিন্তু নির্বাচন হবে, যারা ক্ষমতায় থাকে তারা নিউট্রাল নীতি মেনটেন করে ছোট্ট ক্যাবিনেট করে তাদের অধীনে হবে। সেটা তো ছিল, কেন তারা পরিবর্তন করলো? আবার তারা কেন পরিবর্তন করলো? ক্ষমতায় এসে কী প্রয়োজন হলো? তারা দেখলো যে যেইভাবে ক্ষমতায় এসছে সেটাও কিন্তু তারা জনগণের ভোটে আসেনি, সেখানে ফখরুদ্দিন মঈনুদ্দিনের দয়াতেই ক্ষমতায় এসছে, তাদের দয়াতেই, তাদের বদৌলতে, তাদের ইয়েতেই ক্ষমতায় এসছে তারা। এখন তারা জানে যে সেই জন্যই তারা এই সংবিধান পরিবর্তন, অনেক আইনকানুন পরিবর্তন করে ওই ইয়েতে গেল গেল এবং আজীবন ক্ষমতায় থাকার জন্য এখন তো একদলীয় শাসন করে ফেলেছে। সব দলকে নিশ্চিহ্ন করে দেবো, ধরে জেলে পুরে রাখবো, পঙ্গু করে দেবো, সব শেষ করে দেবো, কিন্তু এটা হয় না, এটা চলবে না, বিশেষ করে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ প্রতিটি একদম রিক্সা চালককেও জিজ্ঞেস করেন, সেও কিন্তু রাজনীতি সম্পর্কে বা কোথায় রাজনৈতিক অঙ্গনে কী হচ্ছে সে সম্পর্কে তার সব ধারণা রাখে, খবরের কাগজ পড়ে, বোঝে তারা, তাদেরও ভালো মন্দ বিচার করার একটা ক্ষমতা হয়েছে। আচ্ছা, রাজনৈতিকভাবে সকলে অত্যন্ত সচেতন, এইগুলা জোর করে করা যায় না। আর জন্যই আমরা বলতে চাই যে আমরা দেশি, দেশের যে প্রয়োজন, দেশে আজকে প্রয়োজন শিক্ষার প্রয়োজন, আমাদের ছেলে মেয়েদের শিক্ষিত করতে হবে, আমাদের প্রয়োজন বিদ্যুতের, আমাদের বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, আমাদের পানির প্রয়োজন, কোথায় আমাদের পানিগুলি, নদীগুলি শুকিয়ে গেছে, পানির ব্যবস্থা আমরা করতে পারছি না, আলোচনার মাধ্যমে করতে হবে, সঙ্গে সঙ্গে অন্য কোনো বিকল্প ব্যবস্থা নিজেদেরকে নিতে হবে, সেটা নিতে হবে, আমাদের প্রয়োজন গ্যাসের, আমাদের প্রয়োজন বিদ্যুতের, আমাদের আরও নানাবিধ প্রয়োজন, ব্যবসা বাণিজ্য বাড়াতে হবে, সেই জন্য এগুলো প্রয়োজন, এগুলো করতে হবে, প্রতিষ্ঠানগুলিকে শক্ত করতে হবে, সেখানে ভালো ভালো শিক্ষিত মেধাবী যোগ্য লোক দিতে হবে। বিদেশে আমাদের যারা অনেক বাংলাদেশে আছে তারা দেশকে সার্ভিস দিতে চায়, বিদেশ থেকে অনেক কিছু শিখেছে, কিন্তু দেশের এই পরিস্থিতিতে তারা দেশে আসতে চায় না। কিন্তু আমরা মনে করি যে দেশে যদি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে, যদি সেরকম সরকার হয়, তাহলে তারা দেশে ফিরে আসবে এবং তাদের অভিজ্ঞতা তারা কাজে লাগিয়ে দেশকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারবে। বাংলাদেশ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এই দেশকে আমরা কারো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে দেবে না বাংলাদেশ। সেজন্যই বলতে চাই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সম্পদ, বাংলাদেশের মানুষ কাজ করতে পারবে, সারা পৃথিবীতে তারা কাজ করে, সুনাম অর্জন করেছে। গ্রামীণ ব্যাংকে যেটা বললো ডক্টর ইউনুস, তিনি তো বাংলাদেশি একজন, তিনি সুনাম অর্জন করেছেন, তিনি বহু মেডেল পেয়েছেন, খ্যাতি অর্জন করেছেন এবং নোবেল পুরস্কার পেয়েছেন, আমরা তো গর্বিত তার জন্য।
তাকে তো অপমান করাটা ঠিক নয়। আমরা যদি নিজের দেশের এরকম একজন লোককে অসম্মান অপমান করি, তাহলে নিজের দেশের ইমেজ কোথায় থাকে? আজকে দেশকে শেষ করছে তারা, সেই জন্যই এই দেশকে গড়তে হবে আপনাদের আমাদের সকলকে। এই জন্য আপনার অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোকে ঠিক রাখেন, নিজের অন্তর্ভুক্ত এই পথগুলিতে বিজয় হলে আস্তে আস্তে শক্তি আমাদের বাড়বে। যেমনভাবে ব্রাহ্মণবাড়ি আন্দোলন করেছেন, আমরা আন্দোলন নয়, আমরা জনগণকে সম্পৃক্ত করে জনমত তৈরি করে আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আমরা দেশের মানুষের কাজ করার জন্য আমরা সেই সমর্থন আমরা পাবো বলে আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আপনাদের বলবো যে আপনারা যেভাবে নির্বাচিত হয়েছেন, লাস্ট একটা ইয়ে আছে বার কাউন্সিলের নির্বাচন, সেই নির্বাচনে ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট করে ঢাকাসহ সারা দেশে ভালো রেজাল্ট করে আপনারা বার কাউন্সিলকে বার কাউন্সিলে আবার আমাদের প্রতিনিধিদের জিতিয়ে এনে আপনারা প্রমাণ করে দেবেন যে আইনজীবীর অন্তর্ভুক্ত তাদের প্রতিষ্ঠানগুলিকে ঠিক রেখেছে এবং তারা ভালো করে যাচ্ছে, একটার পর একটা ভালো করে যাচ্ছে। এবং ইনশাল্লাহ বার কাউন্সিলে জিতে আসার পর আবার দেখা হবে, আবার কথা হবে, তখন দেখা হবে। আমি এর আগেও ব্রাহ্মণবাড়ি অনেকবার গেছি, আপনারা বিশাল বিশাল সভা করেছেন আমার মনে আছে। ইনশাল্লাহ যখন আবার সুযোগ হবে, সময় হবে, প্রয়োজন হবে, তখন আবার যাবো ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায়। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।